ছবিটি যতবার দেখবেন ততবারই আপনি অবাক হবেন এই ভেবে যে এই সমাজে কি একজনও মানুষ নেই, সবাই কি দুই পাওয়ালা জানোয়ার। স্কিনি যে মহিলাটিকে আপনারা দেখছেন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, মহিলাটির হাতে ভারী ভারী দুটি লাগেজ আছে। সে প্রেগনেন্ট, খালি তাই নয়, তার প্রসব বেদনা উঠেছে, যে কোনো মুহূর্তে মাটিতে পড়ে যেতে পারে আর অঘটন তো ঘটতেই পারে। সে দুটি লাগেজ নিয়ে অনেক কষ্ট করে এই উচ্চ সিঁড়ি বেয়ে উপরে উঠে হসপিটালে যাওয়ার চেষ্টা করছে। এই মহিলার পাশ দিয়ে সমাজের অনেক ভদ্র লেবারধারী শয়তানের বাচ্চারা যাতায়াত করছে। মহিলা সবাইকে অনেক রিকোয়েস্ট করছে যাতে করে তাকে একটু উপকার করে, ওনাকে ধরে বা লাগেজটাকে ধরে একটু উপরে নিয়ে আসে। কিন্তু কেউ এই মহিলার কষ্টকে বুঝতে পারছে না। এবার প্রশ্ন হলো, কেন এই জানোয়ারের বাচ্চারা এই মহিলার কষ্টটাকে নিজের মনে করে অনুভব করেনি? উত্তর হবে, ভদ্রবেশী এই জারোর সন্তানরা তো ভদ্রকোণের পরিবার থেকে আসেনি, ওদের মা বাবা তো এত কষ্ট করে ওদেরকে জন্ম দেয়নি, ওদের মা বাবারা নিজেদেরকে কখনো সামাজিক কোনো কাজে নিয়োগ করেনি, সমাজের কাজে নিজেদের কখনো উপস্থিত করেনি, ওনাদেরকে নৈতিক কোনো কাজ করতে বলা বা শিক্ষা দেওয়া হয়নি। একজন প্রেগনেন্সি মহিলার প্রসব বেদনা কতটা ভয়ানক হতে পারে, সমাজ ওদেরকে সেই শিক্ষা দেয়নি। ওরা কেবল স্কুলে গিয়েছে আর ভারী ভারী ডিগ্রি নিয়ে চাকরি বা ব্যবসা মন দিয়েছে। সমাজে এর বাইরেও যে অনেক কাজ থাকতে পারে তারা সেটা জানে না বা তাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়নি। দোষ এই লোকদের নয়, দোষ আমাদের সমাজে, আমাদের সিস্টেমে। সবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব সিকিউরিটি গার্ড দিয়ে এই মহিলাটাকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। মহিলাটাকে বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না। আমরা দোয়া করব যাতে সে এবং তার বাচ্চা সুখী এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। পরিশেষে এটাই বলতে পারি যে হে আল্লাহ, ওদেরকে বিপদে মানুষের পাশে আসবার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন দুনিয়ার সকল প্রেগনেন্সি মায়ের, সকল ভাই বোন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট দেখবেন, আমাদেরকে উপদেশ দিবেন আরও ভালো ভালো কন্টেন্ট দেখবার জন্য। কী ধরনের কন্টেন্ট আপনারা চান তা কমেন্টস বক্সে লিখে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সকল ভাই বোন বন্ধুদেরকে।